নমস্কার বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রামের একদম পরন্ত বিকালবেলা, আর এই বিকালের পরে আসবে একটা শীতের সন্ধে। আর এই সন্ধেবেলায় পিঠে হলে তো আর কথাই নেই, একদম জমে যাবে। তার জন্যে একটু নতুন রকমভাবে তেলের পিঠা বানাবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজ দেখো তেলের পিঠে বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। তার জন্য আমি কী কী নিয়েছি, প্রথমে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি দুধ, ময়দা, পাকা কলা, অল্প পরিমাণ সুজি আর আখের গুড়। এবার একটা ছোট হাঁড়ির মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলাম প্রায় 4 কাপ পরিমাণ, আর দিলাম ময়দা 2 কাপ পরিমাণ, আর অল্প পরিমাণ সুজি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়গুলো তো দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব 2টো পাকা কলা। এবার এই কলা আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর মাখব। দেখো সব উপকরণগুলো ভালোভাবে মেখে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। আর এটাকে বেশ ভালোভাবে ফেটাতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট। এভাবে মেখে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে পিঠের জন্যে। এবার দেখো একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ এই ব্যাটারটা। মাঝারি আঁচ দিয়ে রাখবো, কিছুক্ষণ হলেই এটা ফুলে উঠবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো লুচির মতো। এবার এটাকে উল্টে দেব, দিয়ে এপিট ওপিট করে অল্প আঁচে ভেজে নেব। এভাবে আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নেব। তো দেখো আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব খুব সুস্বাদু। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।